আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এন নিয়মিত অনুষ্ঠান হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি মার্কেট ওয়াচে আমি আজকে আপনাদের সাথে থাকব আহমেদ রশিদ আর আলোচনা আমরা করবো পুঁজিবাজার নিয়ে যেটা আপনারা নিশ্চয়ই জেনেছেন যে পুঁজিবাজারের যে অবস্থায় চলে গেছিল ডাউন ট্রেন্ড হয়ে গেছিলো আজকে অবশ্যই একটু ব্যাটার বাট অনেক দিন ধরে যে ডাউন ট্রেন্ড ছিল এটার কারণ নিয়ে আমরা আলোচনা করার বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক মণ্ডলী আমি প্রথমেই চলে যাচ্ছি আজকে আমাদের সাথে আছেন জানাব হাসান মাহমুদ বিপ্লব পুঁজিবাজার বিশ্লেষক ওনার পাশে আছেন সবাই প্রিয় মুখ সুলতান মাহমুদ উনি সিনিয়র জার্নালিস্ট আমরা ওনাদের দুইজনের সাথে খোঁজার চেষ্টা করব বিশ্লেষণ করার যে কি হয়েছে বাজারে যে বাজারটা লাগাতারভাবে এইভাবে একটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে বিপ্লব ভাই আপনার কাছে প্রথমেই আসতে চাচ্ছি প্রথমত হচ্ছে আপনি যদি চিন্তা করেন সারা পৃথিবীর মার্কেট আপনার মার্চ মাসের যে ইন্ডিকেশন সারা পৃথিবী গেছে ঊর্ধ্বমুখী আমাদের মার্কেট নিম্নমুখী শ্রীলঙ্কা হ্যাঁ ইভেন শ্রীলঙ্কা যাকে আমরা বিশ কোটি ডলার ধার দিয়েছিলাম সেই লোনও কিন্তু তারা শোধ দিয়েছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার এই যে বিনিয়োগকারীদের সাথে যে আপনার মানে যে অবিচার বা যেটাই বলেন প্রথম কথা হচ্ছে এক ফ্লোট দেয়া হলো ফ্লোট তুলে নেওয়া হলো তারপরে মার্কেট কিছুদিন মোটামুটি ছিল কিন্তু সবচেয়ে ভালোই ছিল হ্যাঁ ভালোই কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে আমরা যদি ট্রেডের গভীরে লক্ষ্য করি যেসব শেয়ারগুলি নিয়ে ট্রেড হয়েছে সেগুলি ফান্ডামেন্টাল এত দুর্বল ছিল আশি ভাগেরই যেটির কিন্তু পরে খাসের বিনিয়োগকারীরা দিয়েছেন এবং বহুবিধ প্রশ্ন উঠেছে যে আপনার টিএসি এসএসসি সব বাই এই কাঠ গড়ার মুখে আছে কিন্তু বড় প্রবলেম হচ্ছে আমাদের যখন ধরেন মার্কেটটা তো ছোট নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু আমাদের ডলারটা গত দুই বছরে মারাত্মক ডিভ্যালুয়েশন হয়েছে টাকার পরিবর্তে ডলার এর আপগ্রেডেশন টাকার ডিভ্যালুয়েশন এই জন্য ফরেন বিনিয়োগকারীরা আসলে সত্যিকার অর্থে মার্কেট থেকে তাদের নেট সেলই আছে বাই নাই এই মুহূর্তে যেটি ছিল প্রাতিষ্ঠানিক যে আমরা শক্তিগুলিকে দিয়েছিলাম তো আইসিবিও কিন্তু দুর্বল হয়ে গেছে এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের আপনি জানেন যেটি আমরা দশ সালের পরবর্তীতেও বলার চেষ্টা করেছি মার্জিন লোন কিন্তু একটা ফ্যাক্টর কেন আপনার দুটা দুইবার যখন আপনার প্রায় দেড় বছর যদি কোনো পুঁজিবাজার আপনার ইসে থাকে ফ্লোরে থাকে কিন্তু মার্জিন লোনের মিটার কিন্তু চলছে এবং অধিকাংশ মানে ইসে কোম্পানি যেটা ব্রোকার বলেন তারপরে অন্য অন্য প্রতিষ্ঠান ব্যাংক বলেন লিজিং কোম্পানি বলেন যেখানে যারা মার্জিন লোন প্রোভাইড করেছে তাদের কিন্তু দশ সালের পর একটা অভিজ্ঞতা হয়েছে একটা ফোর্স সেলও কিন্তু বাজারে এসেছে যার কারণে দেখা গেছে বাজার কিন্তু একটা সতেরোশো আঠেরো কোটি টাকার টার্ন থেকে আস্তে আস্তে নামতে নামতে আবার পাঁচশো ছয়শো কোটি টাকার ঘরে নেমেছে এটার জন্য বেশ কিছু স্পন্সারও দায়ী আছে কারণ সাড়ে তিনশো হ্যাঁ যেমন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিছু স্পন্সাররা দেখা যাচ্ছে যে মার্কেটের সাথে সাথে তাদের আর্থিক পরিস্থিতি পরিবর্তন হয় এবং যখনই মার্কেট ভালো থাকে তারা বিভিন্ন হিসাবে বন্ড বা বিভিন্ন কায়দা কানুন করে টাকা নিয়ে যায় এবং দেখা যাচ্ছে যে সেসব কোম্পানি কিন্তু আলটিমেটলি মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তো ক্ষতিগ্রস্ত কোম্পানি অথচ দেখেন এই দিকে এই মার্কেটে স্পন্সারের আত্মবিশ্বাস থাকলে আমরা দেশের সর্ববৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্পন্সাররা কিন্তু প্রায় গত ছয় মাসে ঘোষণা দিয়ে শেয়ার কিনছেন অর্থাৎ যাদের তাদের কোম্পানির প্রতি আস্থা আছে তারা কিন্তু শেয়ারগুলি কিনছে কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের যে সাধারণ বিনিয়োগকারী আছে এই বিনিয়োগকারীদের কিন্তু দীর্ঘদিন মার্কেটে ধরে রাখার ক্যাপাসিটি নেই আপনি জানেন যাদের মানে ডে টু ডে লাইফ এটি জীবিকা তাদের পক্ষে তো আর চাইলেও তারা এই ভালো শেয়ারগুলি কিন্তু ইনস্টিটিউশন ব্যক্তি বিনিয়োগকারীর মতো আচরণ করেছেন এবং আপনি দেখবেন যে টপ গেনারের একটা লিস্ট এই ধরেন এক সপ্তাহ আগে আমরা ডেইলি স্টার প্রথম আলো আলোবাদে দেখেছি যে আপনার ফ্লোর বা মানে ছেড়ে দেওয়ার পরে নামার পরে আবার যখন গেইন করেছে কতটা কত পার্সেন্ট বছরে তো সেগুলি দেখবেন যে একটা দুর্ল মানে অনেকবার ডিএসসি বলেছে সি বলেছে আমি এই জায়গায় আরেকটা গ্যাপ আছে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক গ্যাপটা সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি জানাব সুলতান সেটা হলো যে ফ্লোর প্রাইস যখন দেয়া হলো তখন তো বিনিয়োগকারীরা সবাই লো পেড আপ ক্যাপিটালের যে কোম্পানিগুলো কিংবা যে ঝুঁকেছে সেই দিকে ঝুঁকে গেছে এবং ফ্লোর প্রাইস যখন তোলা হলো তারপরে দেখা গেল যে আবার আঠাইশটা কোম্পানি জেড গ্রুপে যেখানে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ছিল ছিল সেগুলোকে লক করে রাখা হলো না সেগুলোকে জেড গ্রুপে দিয়ে জেড গ্রুপে দিয়ে রাইট এই যে একটা কনফিডেন্স শেক করলো তারপরে দেখেন এই যে ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করেছিল ডিএসসি যে কিছু কোম্পানিকে একুশ বাইশটা কোম্পানি ওনারা ইনভেস্টিগেশনে যেতে চাচ্ছে সেইটা এই দুই তিন দিন আগে পারমিশন দিল এই পরন্ত বাজারে সো এই যে টাইমিং একটা জিনিস এইটা কি আপনি মনে করেন যে ঠিক হয়েছে কারণ দেখেন যখন ফ্লোর প্রাইস তোলা হলো বাজারটা কিন্তু যেটা বিপ্লব ভাই বললেন যে ভালোই কিন্তু হচ্ছিল আঠারোশো পর্যন্ত কিন্তু ভলিউমস আমরা দেখেছি এরপরে যখন এটা জেড গ্রুপে দিল আঠাশটা কোম্পানি তারপরের থেকেই ডাউন ট্রেন্ড আমরা দেখছি জি থ্যাংক ইউ লালি ভাই আপনি একবারে টু দি পয়েন্টে বলেছেন একটা হচ্ছে যে আপনি জেড গ্রুপে যেটা উনি বললেন জেড গ্রুপে আপনি যখন দিলেন কোম্পানিগুলোকে টোটাল মার্কেটটা যখন জেড গ্রুপে আটকে গেল জেড গ্রুপ বলছি আপনার ফ্লোর প্রাইজে আটকে গেল সেই ফ্লোর প্রাইজে যখন আটকে দেওয়া হলো তখন যে যুক্তি দেওয়া হয়েছিল সেই যুক্তি কিন্তু আসলে আমার কাছে খোড়া যুক্তি মনে হয়েছে যে এই ফ্লোর প্রাইস দেওয়াটাই আমাদের মার্কেটের জন্য একেবারে অনুপযোগী ছিল একেবারে সময়ে ওই সময়ে দিয়ে মার্কেটটাকে কি করেছে উনি যেটা বললেন যে যারা অর্থ লগ্নি করেছেন বা যারা ওয়ান ইস টু ওয়ান বা মার্জিন লোন দিয়েছেন তার পাশাপাশি আপনি দেখবেন যে যারা ঋণ নিয়েছে যারা দিয়েছে তাদের তো অর্থ আটকে আছে একটা আর যারা ঋণ নিয়েছে বিনিয়োগকারী তারা কিন্তু যে আমি এর আগেও বলেছি তিনি যদি দশ টাকা বিনিয়োগ করে থাকে সেই দশ টাকার বিনিয়োগের এগেন্স্ট কিন্তু ওই দেড় বছর তার ঋণ টানতে হয়েছে সুদ টানতে হয়েছে এটি একটি জায়গা আরেকটি জায়গা তাতে তার পোর্টফোলিও মাইনাস হতে হতে এমন একটি জায়গায় চলে গেছে কোম্পানিগুলো যারা বিশেষ করে মার্সেল ব্যাংক যারা তারা ফোর্স চলে গেছে একটা পর্যায়ে দ্বিতীয়টা হলো আপনি দেখবেন গত দেড় বছরে যে কোম্পানিটি দেড় বছর আগে আপনার যখন ফ্লোর প্রাইজ দিল তার যখন ইপিএস ছিল পাঁচ টাকা দেড় বছর পরের যে ইপিএস সে যখন ডিক্লেয়ার করলো তার ইপিএস এসে দাঁড়ালো মাইনাস দেড় টাকা তাহলে কোথায় গেল তাহলে কোম্পানিগুলো এক হচ্ছে না বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ হলো না যারা অর্থলগ্নি করলো তাদের স্বার্থ সংরক্ষণ হল না কোম্পানির স্বার্থ সংরক্ষণ হলো কোনোটাই হলো না এই পর্যায়ে এসে আপনি যখন বিভিন্ন দিক থেকে আপনি চাপ করছেন বিশেষ করে আমি বিএসসিসির কথা বলছি বিএসিসি কর্তৃপক্ষ যখন বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্রিফিংয়ে বা সাংবাদিকদের সাথে মিডিয়ার সাথে কথা বলবার সময় বলছেন যে আমি খুব চাপে আছি চাপের প্রেক্ষিতে আপনি একটা সময় এসে হুট করে আপনি ফ্লোর প্রাইসটা তুলে দিলেন ওকে আমরা ওয়েলকাম করলাম যে ফ্লোর প্রাইস তুলে দিয়েছে এখন যদি বিক্রি করতে পারে সেই সময় কিন্তু একটি দু দিন তিন দিন ফ্লোর প্রাইস তুলে দেবার পরে দু তিন দিন কিন্তু নেগেটিভ একটা আমরা ইয়ে দেখেছি ডাউন ট্রেন্ড দেখেছি তারপর কিন্তু মার্কেট ঘুরে ঘুরে আপনি যেটি বলছিলেন যে আঠারোশো কোটি টাকা পর্যন্ত কিন্তু ট্রেড হয়েছে চৌত্রিশ ছয় পর্যন্ত সূচক আমাদের গিয়েছে এর মাঝখানে আপনি হঠাৎ করে আপনি এই যে ইনস্ট্রুমেন্ট আপনি যেটিকে ইয়ে করে দিলেন জেড গ্রুপে করে দিলেন জেড গ্রুপে করে দিলেন আঠাশটি কোম্পানি এগুলোকে কিন্তু আপনি অনেক আগে থেকে যেগুলো টাইম ফ্রেম দিয়েছিলেন সেটি তারা অ্যাচিভ করতে পারে না এই টাইম ফ্রেমের মধ্যে তো হঠাৎ এমন কি হলো আপনি যদি এটি করতেও চান তাহলে আপনাকে নতুন করে দেড় বছর পর একটি টাইম আপনাকে দেওয়ার দরকার ছিল যে এতদিনের মধ্যে সেরকম একটা আলাপ আলোচনাও চলছিল হঠাৎ করে মাঝরাতে আমাদের দেশে মাঝরাতের ইলেকশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই কমিশন বিএসসিসিও মাঝরাতে চলা শুরু করলো মাঝরাতে এসে আঠাশটি কোম্পানিকে দিয়ে দিল আপনার কি জেট গ্রুপে তো এই জেড গ্রুপে দেওয়ার কারণে কী হলো মানুষের মধ্যে যে আস্থার জায়গাটা তৈরি হচ্ছিল যে দীর্ঘদিন একটি মার্কেট অচালায়তন তৈরি হওয়ার পর সেটিকে যখন ফ্লোর প্লাইস তুলে দিল উঠছিল হুট করে এটিকে যখন জেড গ্রুপে দিয়ে দিলো আস্তে আস্তে যারা এবং আপনি দেখবেন যে কোম্পানিগুলোতে জেড গ্রুপে দিয়েছে আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন মা ফ্লোরপ্লাইজ তুলে নেওয়ার পর কিন্তু ওই কোম্পানিগুলো ওই এক টাকার শেয়ার তিন টাকা হয়েছে ছ টাকা হয়েছে দশ টাকা হয়েছে কোনো কোনোটা টেন টাইম বেড়েছে এবং সেই কোম্পানিগুলোকে হঠাৎ করে জেড গ্রুপে দিয়ে দেওয়ার কারণে কিন্তু একবারে ধাপাস করে মার্কেট পড়ে গেল এবং সেখান থেকে উঠে আসবার আর কোনো শক্তি কিন্তু মার্কেট আর পাচ্ছে না আছে বোধহয় আমি একটু টেলিফোনটা নিয়ে আসি আপনি এখান থেকে শুরু করবেন যে দর্শক আমাদের সাথে আছেন কেউ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো জি জি কথা বলেন ভাই হ্যাঁ হ্যাঁ হ্যালো জি হ্যালো বলেন হ্যালো আসসালাম আমি পাবনা থেকে বলছি অভিমন্য সরকার জি জি স্যার শেয়ার মার্কেটে উত্থান পতন আছে কিন্তু আমাদের দেশে এই মাসাধিক কাল পর্যন্ত একভাবে শুধু পতনই হয়ে যাচ্ছে এতে তো সাধারণ বিনিয়োগকারীরা আমরা তো একবারে পথে বসে গেছে কিছু কিছু শেয়ার আপনার পঁচিশ থার্টি পার্সেন্ট তারও বেশি কমে গেছে তা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব মহোদয় উনি তো যথেষ্ট চেষ্টা করছেন আমার তো মনে হচ্ছে যে এই মার্কেটটা দেখার মতো আর মনে হয় যে কেউ নাই তা আমি অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে যে প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই দিকে রাজনৈতিক পরিস্থিতি ভালো অর্থনৈতিক সূচক সবগুলো উন্নতির দিকে কত শুধু শেয়ার মার্কেটে ধ্বংসের দিকে যাচ্ছে এই ডিএসি আপনাদের কতগুলো যে রেড ক্যাটাগরি দিল তারপরের থেকে এই অবস্থা শুরু হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে এই মার্কেটের যে সমস্যাটা বেসিক সমস্যাটা মার্জিন লোনের সাথে জড়িত হ্যাঁ এবং এই যে মার্জিন লোন যারা নেন এবং যারা মার্জিন লোন দেন উনাদের সাথে এই জিনিসগুলো খুব জড়িত বিকজ মার্জিন রুল যেটা মার্জিন লোনের যে রুলটা এটা প্রায় পঁচিশ বছর পুরান হয়ে গেছে সেটা আপডেট করার অতীব জরুরি সেটা সময় সময়োপযোগী করা এবং এইটার উপরে এসএসসি ইতিমধ্যে মাননীয় চেয়ারম্যান সাহেব কাজ শুরু করেছেন আমরা খুব শিগগিরই সেটা সময় সময়োপযোগী একটা মার্জিন রুলটা আমরা পেয়ে যাব পেলে পরে আমরা দেখব যে কি অবস্থা আছে বাট মার্কেট কিন্তু লাগাতার যে পড়ে না আমাদের এখানে সেটার মূল কারণটা হলো এই মার্জিন লোন এবং আমরা একটু কথা বলবো এই নিয়ে জি ভাই আপনি যে কথাটা বলছেন থ্যাংক ইউ এই যে সাধারণ বিনিয়োগকারীদের যে কনসার্ন যে মার্কেট টানা এক মাস ধরে পড়ছে উত্থান পতনের জায়গাটি মাছ পিপল তারাও এখন খুব ভালো জানে এখন যখন বিএসিসি এরকম কতগুলো একটির পর একটি ইনস্ট্রুমেন্ট তারা অ্যাপ্লাই করলো বা ইনস্ট্রুমেন্ট দিল ডিসিশন হ্যাঁ ডিসিশন দিল এরপরে দেখেন আরেকটি কাজ যেটা হলো আপনি একটু আগে যেটা বলছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কতগুলো তালিকা দিয়েছিল সেগুলো ইনভেস্টিগেশন ইনসপেকশনের জন্য যেতে চাই আমি এই জায়গাতেও ঢাকা স্টক এক্সচেঞ্জের কতগুলো বিষয় আছে আমি যেটি বলতে চাই যে যখন মার্কেট ড্রাই হয়ে যাচ্ছে আপনি সেই সময় নতুন করে কি ইন্সপেকশনে যাবেন কোন কোম্পানিতেসপেকশানে যাবেন আজকে মার্কেট যদি ভাইব্রেন্ট থাকতো মার্কেটের সেই ধরনের যদি ভলিউম হতো ভালো কোম্পানিগুলো ভালো রান করছে বা কোনোটা যদি মেজর রকম কোনো ঘটনা ঘটে থাকে সেই জায়গাগুলোতে আমরা দেখলাম যে দু একটা কোম্পানি খুব ডার্টি খেলছে আপনারা সেই জায়গাগুলোতে হাত না দিয়ে আপনারা ত্রিশটি কোম্পানি আপনারা তালিকা দিয়েছেন ইতিমধ্যে আপনারা দু চারটি কোম্পানিকে এমনভাবে ধরেছেন আপনারা ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে ইনভেস্টিগেশনের নামে যা হচ্ছে আমাদের কাছে খবর আছে সেটি সেই ইনভেস্টিগেশনের নামে যে অন্যায় কোম্পানিগুলোকে আপনি আপনার মার্কেট চালু রাখতে হলে তো কোম্পানিকেও ঠিক রাখতে হবে আপনি কোম্পানি বন্ধ করে দিয়ে যদি আপনি মার্কেট চালু রাখতে পারবেন কতগুলো কোম্পানি আছে মার্কেটে যাদের কোম্পানি চালুই নাই যেসব কোম্পানি বসে গেছে যেসব কোম্পানিতে এখন বড় বড় গাছ হয়ে গেছে তালা বন্ধ সেই কোম্পানিগুলোর শেয়ারও বাড়ছে সেই জায়গায় আপনারা হাত দিচ্ছে না কিন্তু আমরা যতগুলো জানি বেশ কয়েকটি ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলো ঘুরে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়িয়েছে প্রোডাকশনে যাচ্ছে এরকম কোম্পানিতে আপনারা ইনস্পেকশনের নামে কতগুলো জোর জুলুম আপনারা ডিএসসির পক্ষ থেকে যেটি করা হচ্ছে আমি এই জায়গায় আপনার মাধ্যমে বা আজকে এন টিভির মাধ্যমে বলতে চাই ডিএসসি কর্তৃপক্ষ যখন কোনো প্রতিষ্ঠান ইন্সপেকশনে যাবে সেই ইন্সপেকশনের কি ইফেক্ট বাজারে পড়ছে সেই শেয়ারে যারা ইনভেস্ট করেছে তাদের অবস্থা সেখানটাতে কতটা নেগেটিভ ইম ইম্প্যাক্ট পড়ছে সেই বিষয়টি কিন্তু ডিএসির বিবেচনায় রাখা উচিত সেটি যদি না রাখে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ানো কবে ঘুরে দাঁড়াবে এটি বলা মুশকিল আরেকটি জায়গা হলো আপনার গত এক মাসের কন্টিনিউয়াস ডাউন কারণে মানুষের কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী উনি যেটা বলেছেন অনেকের রুটি রুজির উৎস কিন্তু এই বাজার ক্ষুদ্র বিনিয়োগকারী তারা তাদের অফিস হলো সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত নয়টা থেকে দুইটা পর্যন্ত তারা সকালে গিয়ে ব্রোকারেজ হাউস বা ওই হাউসটি খোলবার আগে কিন্তু গিয়ে এই বিনিয়োগকারীরা গেটে দাঁড়িয়ে থাকে প্রথমে গিয়ে অর্ডারটা দেবে আবার তারা দুইটায় শেষ হলে দুইটা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকে এবং সেখান থেকে ফেরে এবং ওখান থেকেই যেটুকু লাভ করে কিন্তু গত এক মাসে যেটা হয়েছে লাভ তো দূরে থাকুক প্রত্যেকের পুঁজি চার ভাগের এক ভাগ হয়ে গেছে তো এই জায়গাটাতে আমি বলবো যে ডিএসি হোক বিএসসিসি হোক আপনারা যখন কোনো বিষয়ে কোনো নির্দেশনা দেবেন বা কোনো বিষয়ে ইমপ্লিমেন্ট করতে চাইবেন নতুন করে বা ইনসপেকশনের বিষয় যখন আসবে তখন মার্কেট যখন ভাইব্রেন্ট থাকে তখন এই বিষয়গুলো দেখা উচিত আর আপনারা যে কোম্পানিগুলো বন্ধ আছে একেবারেই বন্ধ আছে আমরা অনেকগুলো কোম্পানির নাম জানি লালি ভাই আপনি তো মার্কেটের ভেতরের মানুষ অনেকগুলো কোম্পানি আছে যাদের কোনো খোঁজখবর নাই যাদের কোনো এজিএম হয় না বায়োনিয়াল হয় না প্রোডাকশন নাই এনবিআর এবং এনবিআর তাদের তালা বন্ধ করে দিয়েছে র্যাব তাদেরকে ভিতরে গিয়ে কিছু পায় নাই অন্য কিছু পেয়েছে এরকম অনেকগুলো কোম্পানি আছে এই একটি জায়গায় আপনি দেখবেন যে সেই জায়গাগুলোতে যখন আপনারা ইনসপেকশন করতে পারেন সেগুলোকে কিভাবে এবং সেই ইনসপেকশন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার আগে যে বিনিয়োগকারীরা ওই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করেছে তাদের সেই বিনিয়োগটা কিভাবে তারা পাবে বা রিফান্ড পাবে সেই বিষয়টিকে আগে ইনসিওর করতে হবে তারপর আপনি যে কোনো কোম্পানির ব্যবস্থা নিতে পারেন এই দেশ জুড়ে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন মার্জিন রোল যে রুলটা সেই রুলটা পঁচিশ বছর পুরান হয়ে গেছে সেইটাকে সময় উপযোগী করার প্রয়োজন এবং সেটার উপরে কাজ চলছে এসএসসি কাজ করছে সেটার উপরে এই বিষয়টা এই যে ট্রিকার সেলগুলো আসতেই থাকে একটা সাইকেলিক অর্ডারে আপনি যদি এটার একটা সুরাহা বলেন যে কিভাবে এটাকে সমাধান করা যায় আপনি দেখেন যে দশ সালের পরবর্তীতেও কিন্তু আমরা বারবার বলেছি যে মার্জিন রোল সবার নেওয়া উচিত না মার্জিন রোল তারই নেওয়া উচিত যে মার্কেটে অ্যাক্টিভ বিনিয়োগকারী আমাদের দেশে অনেক সময় হয় যে মার্জিন রোল মনে করে যে এটি আমার নিজের শেয়ার যেরকম মার্জিন রোলের শেয়ারও সেরকম দীর্ঘ আমাদের অনেক বিনিয়োগকারী আছে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করে যে দাম কমে গেলে আটকে যায় আলটিমেটলি দেখা যাচ্ছে যে তাদের পুঁজি নিঃস্ব হয়ে যায় আমি গত সপ্তাহে আমাকে একজন ফোন করেছিল এটা ব্রোকারেজ হাউসে তার বিরানব্বই লক্ষ টাকা হয়েছিল সেটি এখন মাইনাস হাজারে মানে এত ফ্রিকুয়েন্টলি তার ট্রেডারও ট্রেড করেছে সেও করেছে এখন মাস হাজার মানে আপনি বিরানব্বই লক্ষকে তার তো পুরা পুঁজি গেছে নিজেই দিয়েছিল আপনার ষাট লাখ সেটি বিরানব্বই লক্ষ পর্যন্ত করেছিল সেটি নামতে 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 এই দেড় বছরে লাস্ট তার গত সপ্তাহে বেঁচে দিয়েছে তো বেঁচে দেওয়ার পর বিরাশি হাজার টাকা হয়েছে যেহেতু আমি আইন প্রফেশনের সাথে যুক্ত এখন সে বলছে আমি আমার ব্রোকারকেই বলিনি বলছি দেখেন এটি তো আর দেড় বছর আগের এই অভিযোগগুলি ব্রোকারদের দিলে হবে না কারণ মার্জিন লোন নেওয়ার সময় আপনি যেটি সারা পৃথিবীতে হয় এই মার্জিন রুলগুলি হচ্ছে যে দিচ্ছে এবং যে নিচ্ছে তাদের মধ্যে একটা এক্রিপমেন্ট আমি যেমন ধরেন এখন আজকে যদি ধরেন রেনেটা বা বিএসআরএম ভালো যেগুলি বাংলাদেশে কোম্পানি আছে বা যে কোনো মাল্টি কোম্পানি যে কোনো ব্যাংকের কাছে গেলে কিন্তু বলার আগে টাকা দিয়ে দিবে। আবার অনেক কোম্পানি আছে আপনি যতই ঘুরেন মানে তার মানে কি তার মানে হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করে এটি হবে কিন্তু আমাদের দেশে যে মার্জিন রুল আছে সেটি হচ্ছে যখন একশো পঁচিশ চলে আসে তখন এটা অ্যাকসুলিট ডিসক্রিপশন অফ দ্য বরোয়ার হয়ে যায় সে তখন এটা ফোরসেল করুক বা যাই করুক আপনার আর বলার কিছু থাকে না তার মানে আমাদের এই আমরা মনে করি কি ধরেন আমি দশ টাকা বিনিয়োগ করলাম আর দশ টাকা নিলাম মার্জিন নোলে কোনো ক্রমে এবার কিন্তু অনেক শেয়ার ফিফটি পারসেন্ট কমেছে তার মানে কিন্তু আপনি আলটিমেটলি আপনার টাকা নাই এবং যে ইন্টারেস্ট দিয়ে মাইনাস হয়ে গেছে মানে কারণ অর্থেক হলেই তো আপনার পুজ জিরো তা আমরা বারবার বলেছি যে বিনিয়োগকারীদের আপনারা অন্তত এই কষ্ট মার্জিন রোলটা যে নেয়নি দেড় বছরও যার শেয়ার আটকে গেছে তার কিন্তু দেখবে অন্তত ফিফটি পারসেন্ট আছে কিন্তু ওই যে অনেক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে গতকালকে রিপোর্ট কারণ হচ্ছে নেগেটিভ হয়ে গেছে এবং নেগেটিভ হওয়ার পর্যন্ত এখন সেল দেয় অল্পতেই মানে আরও যাতে নেগেটিভ না হয় কারণ এখানে তো শেয়ার ছিল এবং আপনি একটা দেখবেন যে আমরা একটা জিনিস হচ্ছে ধরেন একটা দশ টাকার শেয়ার শেয়ারের নাম আমরা বলছি না কারণ সেটি দেখা গেছে এক বছরে তেইশ গুণ হয়েছে এবং কোম্পানি কিন্তু বারবার বলেছে আমরা লোকসানি কোম্পানি ডেভিডেন্ড দিচ্ছি না বিনিয়োগকারী এইটি এখন এই যে তেইশ গুণ হওয়ার পরে ফলশ্রুতি যেটি হয়েছে এই এই এইটা তো আলটিমেটলি টিকবে না আবার আমাদের দেশে অনেকের প্রবলেম আছে যে দেন মার্কেটের প্রবলেম আমি বলছি যেমন ধরেন একটা সামনে কথা হয়েছে যে আমাদের মূল মার্কেটে থাকতে হলে যেতে এসসি মার্কেট হয়েছে তিরিশ কোটি টাকা করতে হবে অনেক ভালো কোম্পানি আছে কিন্তু মাল্টি ন্যাশনাল এবং আমাদের দেশে দেখবেন আর্নিং অনেক হাই কিন্তু তাদের পেড অ্যাপ খুব কম এগুলি নিয়ে বারবার খেলা হচ্ছে তো এসএসসি একটি আইন করে দেখা গেছে আপনি জানেন টু পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট অনেক সময় লাগে বিনিয়োগকারীরা কিন্তু এটা তো আসার মুখ বেঁধেছিল লো ক্যাপ যে খারাপ এটা না সারা পৃথিবীতেই কিন্তু লো ক্যাপের রিটার্ন হাই ক্যাপের থেকে বেশি থাকে এখন লো ক্যাপে তো অনেক ভালো ইন্ডাস্ট্রি লুকিয়ে থাকে লো ক্যাপ থেকেই তো এক সময় সে আলটিমেটলি বড় হয় আপনি যদি মনে আছে স্কোয়ার ফার্মা যখন প্রথম ওই আপনার এটা বড় প্রিমিয়াম আটশো টাকা প্লাস একশো টাকা নয়শো টাকা একশো টাকা শেয়ারে এসেছিলো মাত্র বিশ কোটি টাকা পেড আপ ছিল আজকে কিন্তু এক হাজার কোটি টাকা পেড আপ তার মানে আজকে যদি একটি ভালো আপনার যদি স্পন্সার ভালো হয় নীতি নীতিনির্ধারক সহযোগিতায় তার মানে আমার কথা হচ্ছে প্রথমে এই কোম্পানি যেগুলি ভালো কোম্পানি আছে এটি এসএসসির একটি ভালো পদক্ষেপ চেয়ারম্যান সাহেব এটি তাড়াতাড়ি করুক তাহলে হবে কি বাজারে ভালো শেয়ারের ফ্লো বাড়বে বোনাসের মাধ্যমে কারণ দেখা যায় যে এইগুলির অধিকাংশ আবার মালিক হচ্ছে ভালো কোম্পানির একটা আমি আপনাকে সহজ সূত্র বলি যে এই কোম্পানির শেয়ার মালিকের কাছে অধিকাংশ থাকে সেটি অবভিয়াসলি ভালো কোম্পানি আপনি দেখবেন সব মাল্টি ন্যাশনাল কোনোটাই খুঁজে পাবেন না যে আপনি মানে সত্তর পার্সেন্ট তো আছে কোনো কোনোটা পঁচানব্বই পার্সেন্ট ছিল পার্জারকে বাধ্য করেছে আরো পাঁচ পার্সেন্ট ফ্লোটিং করে এখান থেকে আমি একটু আপনাকে যেটা ধরিয়ে দিতে চাচ্ছি সেটা হলো যে দেখেন মার্জিন রুলে যেটা আছে অ্যাগ্রিমেন্টের প্রভিশন আছে বিটুইন দ্য ল্যান্ডার প্রবিধান আছে মার্জিন কলের প্রবিধান আছে একদম কিন্তু প্রবলেমটা হলো আমরা কি অ্যাসেসমেন্ট করছি একটা ক্লায়েন্ট যখন আমার কাছে লোন নিতে আসছে আমরা কি এসেসমেন্ট করছি যে ওয়েদার অন্য ক্লায়েন্টকে আমি আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু হলো মার্জিন কল আমি দিচ্ছি না প্রথম যখন আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি মার্জিন কল দেন না কেন চিঠি পাঠানো নিয়মটা হলো চিঠি পাঠেত এখন ইমেইলের যুগ একদম সারল্য না এখন এখন বোলা হচ্ছে যে না ফোন করেছি ফোন ধরে না 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 এই এইতে আমি আরেকটা বাট এখানে দেখেন লিগালি আপনি তো উকিল মানুষ আপনি ভালো বলতে পারবেন এই प्रोफেশন এর সাথে ইনভলভ এই জিনিসগুলোকে কিভাবে আমরা নতুন যে আইন হচ্ছে সেখানে আমরা ইনকর্পোরেট করতে পারি এই জিনিসগুলো পত্রিকার সেলগুলো একটা জিনিস লাগবে হচ্ছে প্রথম কথাটা আমাদের টি প্লাস জিরো করতে হবে টি প্লাস জিরো করলে হবে কি আপনি শেয়ার বেচা মাত্র আপনার টাকাটা একাউন্টে চলে যাবে কেনা মাত্র থেকে মাইনাস হয়ে যাবে এই টুক যদি করতে পারি সারা পৃথিবীতে কিন্তু মার্জিন কলের এখন একটা ইমেল যায় যদি আমেরিকার কথাই বলি ইমেল যাওয়ার পর কথা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় আপনাকে এতক্ষণ সময় দেওয়া হলো আপনি যদি এটি পরিশোধ না করতে পারেন তাহলে এটি মার্জিন কলে অটো সেল হয়ে যাবে এবং এখন কিন্তু এআই সেল করে আমাদের দেশের মতন একটা নির্দিষ্ট তাও কিন্তু ভালো কারণ আমাদের যে আইনে আছে যে একশো পঁচিশ আসলে আপনি আর কোনো দেখি মায়া নাই আপনি বেঁচে দিলে তাও তো বিনিয়োগকারীর পঁচিশ টাকা থাকলো মার্জিন কল একশো পঁচিশ মানে যদি ওয়ান ইস টু ওয়ান নেন তাহলে পঁচাত্তর টাকা আপনার চলে গেছে তাও তো পঁচিশ টাকা থাকলো কিন্তু নেগেটিভ ইকুইটিতে আপনি যখন সেল দিচ্ছেন ওই বেচারার কী অবস্থা আপনি চিন্তা করে দেখেছেন তার মানে আমাদের আরেকটা এইটেও অটোমেটেড করা উচিত আমরা যেহেতু এগিয়ে গেছে এআই প্রযুক্তি চলে এসেছে আমার মনে হয় পুরাটা যদি হয় আর ইমেইল তারপরে ফোনে মেসেজ সব রকম দেয়া কারণ একটা চিঠি থাকা উচিত চিঠি পৌঁছাতে পৌঁছাতে আমাদের মার্কেটে কিন্তু ৩০% নাই হয়ে যেতে পারে সুতরাং আর বিনিয়োগকারীদেরকেও আমি বলবো যে আপনারা দয়া করে কোন আপনি লোন দেবেন একটা বিষয় কিন্তু বিশাল এইটার জন্য বিনিয়োগকারীকে কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে যে কোনো এখন বলেছে এক মাসের আগে দেয়া যাবে না কিন্তু আমার মনে হয় যে একটা পাস হিস্ট্রি দেখা উচিত অ্যাটলিস্ট দুই তিন বছরের যদি আপনি একটা হিস্ট্রি দেখে বিনিয়োগকারীকে যাচাই করে লোন দেন তাহলে এই সমস্যাটা অনেক একটুখানি সমাধান হয়ে যাবে এটি আমার ব্যক্তিগত মত রাইট একই প্রশ্ন আপনার কাছে যে আমরা এই যে মার্জিন রোলের যে ট্রিকার সেল যে কন্টিনিউয়াস হয়ে যায় অটোম্যাটিক্যালি সেখান থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি লালি ভাই এর আগেও আমি বলেছি যে আপনি ট্রিকার সেলের কথা যেটা বলছেন যেটা লতে আছে আপনি যেটা বলছেন যে উভয় পক্ষের মধ্যে যখন একটা চুক্তি হয় ওই চুক্তিটা প্রথম কথা হচ্ছে যিনি মার্জিন লোন নিচ্ছেন আমাদের দেশের যে ট্রেন্ড আমি যেটা দেখেছি যখন নিচ্ছেন ব্রোকারেজ হাউস তখন ওনাকে বলে যে আপনি শুধু সই করেন উনি সই করে যান উনি কী কী কোথায় সই করছেন এগুলোও দেখেন না ওখানে কি লেখা আছে সেটিও কিন্তু পড়েন না ফর্মটা ইংরেজিতে আছে আমাদের দেশের কতজন মানুষ ইংরেজি পড়তে বোধগম্য সেটা আমরা জানি তো ওখানটাতে উনি সই করে যাচ্ছেন ওনার সইটা খুব ভ্যালুয়েবল সই হয়ে যাচ্ছে তখন এরপরে যখন ওই সইয়ের মধ্যেও কিন্তু আপনি দেখবেন যে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানটাতেও কিন্তু বিনিয়োগকারীকে সেফ রেখে তারপর আপনাকে ফোর্স সেলে যেতে হলেও বিনিয়োগকারীকে সেফ রেখে তারপর আপনার যখন ঝুঁকিতে চলে যাচ্ছে আপনার কোম্পানির আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন ওই ইনভেস্টমেন্টটা ঝুঁকিতে যাওয়ার আগেই কিন্তু আপনার যিনি বিনিয়োগকারী তার ইন্টারেস্টটাও আপনাকে দেখতে হবে সে কথাটা কিন্তু ওই ক্লজে আছে আপনি আমি কয়েকটি কোম্পানির যে ফর্ম আমি সেটা পড়ে দেখেছি ক্লজ আছে কিন্তু কোম্পানিগুলো যেটি করছে আপনি যেটা বলছেন যে ফোনে পাওয়া যায়নি আর এখন আপনি যেটা বলছেন যে ইমেইল এটি আরও আরেকটি ঠুনকো জায়গা হবে কারণ আমাদের মার্কেটের টোটাল বিনিয়োগকারীর কত পার্সেন্ট লোকের ইমেইল আছে এবং ইমেইল ইফেক্টিভ আছে সেটিও দেখবার ব্যাপার আছে আমরা কিন্তু এখনও আমরা বলি স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কতটুকু ডিজিটাল হতে পেরেছি সেটি আমরা নিজেরাই জানি এনিওয়ে তো সেই জায়গাটাতে যেমন একটা আছে আরেকটি আপনি জায়গা যেটা বলেছেন ওই জায়গায় কিন্তু কোম্পানির পক্ষ থেকে বা যা ব্রোকারেজ হাউজের পক্ষ থেকে বা মার্সেন্ট ব্যাংকের পক্ষ থেকে কোনো রকম কোনো বিনিয়োগকারীকে কোনো ফোন দেওয়া হয় না বাস্তবতা তাই কোনো ফোন দেওয়া হয় না উনি শুধুমাত্র ওনার ইনভেস্টমেন্টটাকে সেভ করবার জন্য ওখানে বিনিয়োগকারী সব শেষ হয়ে গেল কিনা আমার কাছে একেবারে রেকর্ড আছে একজন দুই হাজার বারো সালে লোন নিয়েছে আঠাশ লাখ টাকা তখন ওয়ান ইস টু ওয়ান তখন ওয়ান ইস টু টুও দিয়েছে বিনিয়োগকারী চাওয়ার আগে আরে নেন না এই যে অমুক কোম্পানি শেয়ার এটা তো অনেকগুণ হয়ে যাবে তাকে একরকম ফোর্স খাওয়ানো হয়েছে নিয়েছে আঠাশ লাখ টাকা নিয়েছে তার ইনভেস্টমেন্ট ছিল ষাট লাখ টাকা প্রায় এক কোটি টাকার মতো নব্বই লাখ টাকার মতো তার ওখানটাতে ইনভেস্টমেন্ট কেনা আছে এই কিনে সেদিনকে গত মাসখানেক আগে আমাকে যেটা দেখালো তার ওখানটাতে তার ইকুইটি তো মাইনাস হল উনিশ লক্ষ টাকা আর তার কাছে এখন ওই প্রতিষ্ঠান পায় দেখাচ্ছে একাশি লাখ টাকা আগের যেটা ইনভেস্টমেন্ট করেছি সেটা তো গেছে এবং একাশি লাখ টাকা আটানব্বই লাখ টাকার শেয়ার সেটির এখন মার্কেট ভ্যালু আছে আটত্রিশ লাখ টাকা আর তার কাছে কোম্পানি পায় একাশি লাখ টাকা কিভাবে এটি কোন নিয়মের ভিতরে কোন এবং আপনি যে ইন্টারেস্ট রেট যেটা ধরেছেন একুশ বাইশ পর্যন্ত ইন্টারেস্ট রেট যেখানে নয় ছয় বলা আছে তখনও কিন্তু একমাত্র জায়গা পুঁজিবাজার পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের যে ইনস্ট্রাকশন নয় ছয় সেটি কিন্তু অ্যাপ্লিকেবল হয় নাই সেটি কার্যকর হয় নাই যে কারণে একজন বিনিয়োগকারী কিন্তু চতুর্মুখী চাপে চিরে চ্যাপটা হচ্ছে এবং মার্কেটকে কিন্তু আপনারা যতই চেষ্টা করেন না কেন এই নীতি আইনি জায়গাগুলোতে যদি টু দি পয়েন্টে আপনারা কার্যকর না যতগুণ করতে পারবে বিএসিসি হোক বাংলাদেশ ব্যাংক হোক যারা নিয়ন্ত্রক সংস্থা যতগুলো আছে তারা যদি এই জায়গাগুলোতে স্ট্রং না হয় এবং সেগুলোকে প্রপারলি দেখভাল না করে একজন বিনিয়োগকারীর স্বার্থকে যদি বড় করে দেখে দু চারটি বিনিয়োগকারীর স্বার্থ দেখলেই কিন্তু টোটাল বিষয়টি ঘুরে দাঁড়ায় আরেকটি জায়গায় দেখেন আমি এর আগে আপনাকে বলেছি যে বিনিয়োগকারী আরো কোথায় মরেছে বিনিয়োগকারীর ওখানটাতে শেয়ার কেনা আছে পদ্মা ওয়েল বা বেক্সিমকো ফার্মা বা স্কয়ার ফার্মা এখন সাতশো টাকায় স্কোয়ার ফার্মা যিনি কিনেছে ভালো শেয়ারটা বিক্রি করে দিচ্ছে সাতশো টাকায় স্কোয়ার ফার্মাটা কিনেছে এখন তার সেই স্কোয়ার ফার্মা এসে দাঁড়িয়েছে দুইশো টাকা বা তিনশো টাকায় দাঁড়িয়েছে এখন ওই যে কিনলো কেনার পরে প্রতিবছর কিন্তু স্কয়ার ফার্মা বা পদ্মাওয়েল বা তিতাস ডিভিডেন্ট দিচ্ছে ওই ডিভিডেন্টগুলো কিন্তু বিনিয়োগকারী পাচ্ছে না ওই ডিভিডেন্টগুলো কিন্তু চলে যাচ্ছে কোম্পানির কাছে এবং ওই ডিভিডেন্ট কত টাকা পেল সেটি কিন্তু ওই বিনিয়োগকারীর লেজারে যে লোন দিচ্ছে ওর অ্যাকাউন্টে চলে ওর অ্যাকাউন্টে চলে যাচ্ছে বিনিয়োগকারী বিনিয়োগকারী পাচ্ছে না তো একজন বিনিয়োগকারীকে আপনি কতভাবে মারবেন আমি আপনার মাধ্যমে বিএসিসিকে বলতে চাই এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার দরকার মার্কেটকে আপনি যদি ভাইব্রেন্ট করতে চান ফিরিয়ে আনতে চান আপনি একটু আগে উনি বলছিলেন যে ফরেন ইনভেস্টমেন্ট তো আমাদের এখন নাই বললে একে একে শুধুমাত্র সেল আছে ফরেন ইনভেস্টমেন্টে আরেকটা হলো ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিন্তু আস্তে 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 সরে আসছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করছে এক টাকা দু টাকা যখনই প্রফিট পাচ্ছে তখনই দাম করে মেরে দিচ্ছে দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু আপনার ডাউন ট্রেন্ডে চলে যাবে এই আয়োজনে আমরা এখন আলোচনা করব একই মার্জিন রুলে এবং ইনসাইড কি হচ্ছে আমরা ইনসাইড খবর দেওয়ার চেষ্টা করব যেটা আমার মনে হয় অনেকেই জানেন না যে মার্জি যে ইনস্টিটিউশনসগুলোর যে বোর্ড যে টার্গেট দেন এবং এই টার্গেট করার জন্য যে র্যাম্পেন্ট একটা ট্রেড হইতে থাকে সেই বিষয়টা আমি একটু শুনতে চাচ্ছি ইনসাইড যে ইনফরমেশনগুলো আছে বিপ্লব ভাই আপনি যদি একটু আমাদের আমি আমার কয়েকটা আমার কাছে অনেকে আইনি পরামর্শের জন্যেই যেহেতু বাজারে টিভির কল্যাণে যেতে ফোন দিয়েছে যে আমরা কি করতে পারি এমন হয়েছে ধরেন আপনার পোর্টফোলিও যেটা আমি বলেছিলাম আমার একটা ক্লায়েন্ট দিয়ে উদাহরণ দিই যে বিরানব্বই লক্ষ টাকা যার হয়েছিল মাইনাস আশি পরে দেখলাম যে তার কমিশনই এসেছে দেড় বছরে মানে আপনার যখন ই করে টোটাল এটি তিন বছরের অ্যাকাউন্টে ইন্টারেস্ট মানে কি পরিমাণ তিন বছর বেচেছে আর কি তো শুধুমাত্র যখন আপনার আটকে যাওয়ার কারণে সেটা বেঁচতে পারে নাই এখন প্রশ্ন হচ্ছে যারা ঋণ দেয় তারা দুই তিন দিন পর বলে দেখেন আপনাকে কিন্তু আবার আরেকটা কথা বলে রাখি নাম্বার ওয়ান হচ্ছে টার্গেট দেয় নাম্বার টু হচ্ছে আপনার এসএসি আপনি জানেন যে লাস্টের দিন আর প্রথম দিনের হিসাব নেয় এমনও ইনস্টিটিউশন আছে যারা দুই তারিখে আপনাকে এক ইস টু দশ এখনও দেয় এবং আঠাশ তারিখের মধ্যে সেল হয়ে যায় যাই হোক আপনার এর এই মাইনাস এবং এইটার দ্বারা অনেকে কোটি কোটি টাকা অনেক মানে বিনিয়োগকারীকে মানে বিনিয়োগকারী না অনেক গ্যামলাকে ইনকাম করে দিতে তো এটা সিন্ডিকেট এটার উপরের পার্টে থাকে ধরেন গ্যামলাররা থাকে মার্কেটের বোর্ড থাকে বিভিন্ন ধরেন তারা একটা শেয়ার টার্গেট করে ওই বিনিয়োগকারী লাস্ট পর্যায়ে ওই বিনিয়োগকারী যারা মার্জিন রোল আগে তো আপনি জানেন যে দুই হাজার মান্থ এন্ড এবং দশ সালে কি করেছিল যে ডিলার অ্যাকাউন্টে দিয়ে প্রচুর মানে লোককে বের করে দিয়েছিল বড়দেরকে আর এখন করতে থেকে ক্ষুদ্র ধরেন একটা কোম্পানি ধরেন একটা ছোট সু কোম্পানি ছিল সেটি সতেরো টাকা ছিল সেটাকে একশো কত টাকায় তুলেছে তুলে বা একটা ধরেন আপনার এই ইসের হোটেল অ্যান্ড রিসোর্টের একটা কোম্পানিকে তিনশো কত টাকা তুলে এখন একশো টাকার নিচে এগুলি সব দেখবেন কোথায় এই মার্জিন রুল যাদের আছে তাদের হাতে ঢুকিয়ে দেয় এবং এই বিনিয়োগকারীগুলি নিজেরা বলতেও পারে না কারণ আমাদের আইনে আছে দুই রকম অ্যাকাউন্ট একটা ডিসক্রিপশনারি একটা নন ডিসক্রিপশনারি সবারটা ন এইটা হচ্ছে নন ডিসক্রিপশনারি অ্যাকাউন্ট খুলে ডিসক্রিপশনারি কাজ করছে আপনি দায়িত্ব নেন ব্যাঙ্কে দুই রকম আগে ছিল যে আপনি একটা হচ্ছে আমি যেটা নন ডিসক্রিপশ সেটা আমি ট্রেড করব এইটা কিন্তু আইনে ওই ব্রোকারের কোনো কিছু বলারই নাই আর যেটাই ব্রোকার ডিসক্রিপশন সেখানে আমার কিছু বলার নাই তাই মার্জিন এই কলের কথা বলে ভয় দেখিয়ে যে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আমরা একটা আইটেম কিনে দিচ্ছি আইটেমটি ভালো হচ্ছে এগুলি কিন্তু চলছে এখন প্রশ্ন হচ্ছে এগুলি দেখতে গেলে একটু ভালোভাবে বেঁচে না এলে এরকম টানা তো আপনার চক্র আকারে ফোর আসতে পারে না বাজার কোনো উঠতে উঠতে এবং বাজার উঠতে পারবে না আরেকটা বড় জিনিস হচ্ছে এরা মার্জিন নোড় দেয় এমন শেয়ারে দেখবেন আপনি যদি ভালো কোম্পানি বলবেন এগুলি তো বছরে দশ টাকাও বাড়ে না সুতরাং ওটা দেবেও না মানে অথচ দেখবেন তাদের নিজেদের কাছে ভালো ভালো কোম্পানি আপনি দেখেন দশ সালেও যারা মাল্টিন্যাশনাল কোম্পানি কিনেছিল একজনে কি লস বড়রা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগ আসলে রাখার সম্ভাবনা নেই ওদের রাখার সেই স্ট্রেনাব সুলতান আমি দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসছে এবং এই যে যারা লোনের ব্যবসা করেন ওনারা যে ওনাদের টার্গেট দেয়া হয় বোর্ডের থেকে যে তুমি এত টাকা ট্রেড আমাকে মাসে করবা আমার এত এক কোটি টাকা আমার ইনকাম হইতে হবে মাসে এই যে একটা টার্গেট দিয়ে দেয় এক একটা যারা ট্রেড করে তো এই যে জানাব বিপ্লব বললেন যে এরা কন্টিনিউয়াস ট্রেড করতে থাকে অথচ কিন্তু সে অ্যাকাউন্টের যে মালিক সে কিন্তু জানে না কি ট্রেড হচ্ছে এবং আমি আপনাকে আমি আপনাকে থামিয়ে দিয়ে বলি বলেছেন উনি খুব পলিশ ফর্মে বলেন তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটি হল আমি যেটা আপনাকে বলছি সেটি হলো যে বাস্তবতা যেটা দেখবেন আপনি ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোর কিন্তু সিস্টার কনসার্ন ব্রোকারেজ হাউজ আছে ব্রোকারেজ হাউজ আছে এবং মোস্ট অফ দ্য ব্রোকারেজ হাউস যেগুলো মার্চেন্ট ব্যাংকিং করে তাদের কে কিন্তু ওখানকার যাকে সিইও দেয়া হয়েছে তাদের মূল ব্যাংকের একজন ডিএমডির সময় স্ট্যাটাস তাদেরকে এখানে সিইও হিসেবে এবং তাকে যে ফ্যাসিলিটি দেয়া হয়েছে যিনি ওটার সিইও তিনি হয়তো স্বপ্নেও দেখেন নাই ওনাকে যে বেতন দেয়া হচ্ছে একটি মাত্র কারণ সেটি হলো ওনাকে টার্গেট যেটা ইন্স্যুরেন্স কোম্পানির টার্গেট আছে আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু ব্যাংকের এমডিদেরও টার্গেট আছে ব্যবসা আমাকে এত করে দিতে হবে ডিরেক্টররা তার বোর্ডে বসে যে আলাপ আলোচনা করে তার মধ্যে সবচেয়ে বড় আলোচনার জায়গাটা হলো আপনি কিন্তু এয়ার এন্ডে আমাকে এত ব্যবসা করে দিতে হবে সো স্টক মার্কেটে যারা বড় হাউজগুলো পরিচালনা করছে এক থেকে দশ নম্বরের হাউজ যদি দেখেন এর মধ্যে আটটিরই একেবারে আনহলই প্র্যাকটিস যেটিকে বলা হয় সেটি করা হচ্ছে উনি তো বললেন যে ট্রেড করে জানেও না জানবে কি করে আপনি যখন ইন্টারে ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন মার্জিন লোনে টাকা নিচ্ছেন বা মার্জিন লোনের বাইরেও আপনি আমাদের এখনও কিন্তু মানুষ অনেক সহজ সরল ইনভেস্টার এই মার্কেটে আছে ওনাকে কি বলে হাউস থেকে ওনাকে একটি সেল ফর্ম ধরিয়ে দেয়া হয় আপনি সই করেন ব্ল্যাঙ্ক একটা ব্ল্যাঙ্ক ফর্মে সই করে ওনার কাছে পুরো একটা বইতে সই করে রেখে দিচ্ছে আর আমি একটু আগে যেটা বললাম যে আমি সই করতে পারছি এটি একটি বড় ব্যাপার আমার সইয়ের অনেক মূল্য কিন্তু আমার যে সর্বনাশটা আমি করে দিচ্ছি এটি কিন্তু আমাদের বিনিয়োগকারীর দুর্বলতা এই জায়গাতে কিন্তু শুধু যারা চাতুর্যনা করছে সেই চাতুর্যপনা থেকে নিজেকে রক্ষা করারও নিজের কৌশল আপনাকে অবলম্বন করতে হবে আমরা ওখানটাতে সই করে দিচ্ছি উনি কী করছে ওই ট্রেডার বা ওনার হাউজে যতগুলো ইয়ে আছে সার্ভার আছে বা যতগুলো ট্রেডিং হাউজ আছে এক মিনিট এসে হ্যাঁ শিওর সেই জায়গাগুলোতে কিন্তু বলা আছে এই এই সার্ভার থেকে কিন্তু তোমাকে এত প্রফিট বা কমিশন দিতে হবে উনি যেটা বললেন তিন বছরে সত্তর হাজার বা সত্তর লাখ টাকা কমিশন আপনি কতভাবে একজন বিনিয়োগকারীকে মেরে ফেলছেন আমি এক মিনিটে আপনাকে এইটুকু বলতে চাই বিএসিসিকে আমি বলবো যে যে আইনগুলো একেবারে উইদিন দ্য টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে আপনি যেটি বলছেন যে যে জায়গায় ত্রুটিপূর্ণ মনে হয়েছে সেই ত্রুটিপূর্ণ জায়গাগুলোকে সমাধান করা ত্রুটি সংশোধন করা এবং যে আইনগুলো পুরনো আছে নতুন আইনের চেয়ে আমি বলবো যে পুরনো আইন আইন যুগ করেন এবং যে আইনগুলো আছে সেগুলোকে একেবারে টু দি পয়েন্টে ইমপ্লিমেন্ট করা আর সর্বশেষ বক্তব্য হচ্ছে আপনি মার্কেটকে ভাইব্রেন্ট করতে হলে মরার উপরে খাড়ার ঘা এমন কোনো কিছু না করা না বিএসিসির পক্ষ থেকে না ডিএসসির পক্ষ থেকে ডিএসির ইন্সপেকশনের নামে ডিএসসি কর্তৃপক্ষের কাছে আমি বলতে চাই ডিএসসিকেই বলছি যে আপনারা যাদেরকে ইন্সপেকশনে পাঠাচ্ছেন তাদেরকে আপনারা সেইভাবে আইন কানুন মেনে যাতে ইন্সপেকশন হয় ইন্সপেকশনের নামে যেন কোন কোম্পানিকে হয়রানি না করা হয় সেই বিষয়টিও দেখবার জন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাতে চাই রাইট আমি লাস্ট বক্তব্য একদম তিরিশ সেকেন্ডে একদম তিরিশ সেকেন্ডে বলছি এই আপনার আমাদের মার্কেট পঁচানব্বই এক বা ছিয়ানব্বই ধস দশের দশের পরে এখনও আমরা উঠে দাঁড়াই নেই অথচ ভারতের মার্কেট কিন্তু সত্তর হাজার চলে গেছে পাকিস্তানের মার্কেট যার দাদের বলছে যে দেউলিয়া অর্থনীতি শ্রীলঙ্কা তো আমাদের যদি মার্কেটকে মার্কেটের মতো চলতে হবে আর প্রতিদিন খবরে আমি এসএসসিকে ডিএসসিকে দেখতে চাই না কারণ সারা পৃথিবীতে তো দেখা যায় না সারা বছরে দুই তিনটা ডিসিশন দেখা যায় রেগুলার যদি আপনি এগুলি ইন্টারফেয়ারেন্স দেখেন তাহলে মার্কেট কোনো ঠিক হবে না আমি বর্তমান চেয়ারম্যানের কাছে সবিনয় অনুরোধ করছি অনেক কাজ করেছে যাতে ভবিষ্যতের জন্য আমরা একটা ভাইব্রেন্ট মার্কেট চাই এই যে মধ্যরাতের ডিসিশন যে কোনো ডিএসি এগুলি প্রতিদিন নিউজ পেপারে আসে মানে বিনিয়োগকারী রাস্তার চিট ধরে এবং যার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখেছি যে আজকে ইন্ডেক্স কোথায় ছ হাজারের নিচে কেন নেমে গেছে রাইট শেষ বক্তব্য না আমি ওইটাই বলছি আপনাকে যে মার্কেটকে এই হুটহাট করে কোনো ডিসিশন না আর ঢাকায় স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রত্যেকদিন পত্রিকায় বা টেলিভিশন চ্যানেলে শিরোনাম হওয়ার দরকার নাই আপনারা এই জায়গাগুলো থেকে একটু প্রেস বিমুখ হয়ে আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আপনারা নিয়ন্ত্রক সংস্থা অন্যকে নিয়ন্ত্রণ করেন নিজেরাও একটু নিয়ন্ত্রিত থাকেন হ্যাঁ যে কেউ স্পোক্সম্যান হিসাবে যে কোনো তথ্য এবং ভুল ভাল তথ্য দিয়ে মার্কেটকে কিন্তু মিস ইনফরমেশন আমরা যেটা আমাদের সাংবাদিকতায় ভাষায় বলি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক ইনফরমেশনের কারণেও কিন্তু মার্কেটের এই পরিস্থিতি তৈরি হয়েছে অতএব মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন বা ফেক ইনফরমেশন যাতে মার্কেটে না যায় সেই জায়গাগুলোতেও বিএসিসি ডিসি এবং সংশ্লিষ্ট আপনারা যারা আছেন সবাইকে আমি বলবো সেই জায়গাগুলোতে একটু রাইট ধন্যবাদ ধন্যবাদ জানাব সুলতান মাহমুদ ধন্যবাদ জানাব হাসান মাহমুদ আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের খুব ব্যস্ততার মাঝে আপনারা সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আজকের যে অনুষ্ঠান আছে আজকের অনুষ্ঠান নিশ্চয়ই আজকের যারা বক্তব্য দিয়েছেন তাদের কাছ থেকে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে কালকে বৃহস্পতিবার সো দেখতে থাকেন এন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ক্যাশব্যাক